নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা অত্যন্ত খুশির খবর নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে জানব নতুন আবাস যোজনার ঘরের লিস্টে আপনার নাম আছে কি না, সেটা আপনি বাড়িতে বসে কিভাবে জানবেন। হ্যাঁ বন্ধুরা, খুবই সহজ ব্যাপার, আমি ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিও বেশি বড় করব না, আপনার মোবাইলে প্লে স্টোরে চলে যেতে হবে এবং প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন আওয়াস অ্যাপ, AWASAAP, আওয়াস অ্যাপ, এই নাম লিখে সার্চ করে দেবেন এবং অ্যাপসটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি ইনস্টল করে রেখেছিলাম। তো এখানে আপনি লিখে সার্চ করবেন, যে সেকেন্ড অপশন যেটা দেখতে পাচ্ছেন বেনিফিসিয়ারি লগ ইন, এই বেনিফিসিয়ারি লগ ইন আপনাকে চলে যেতে হবে এবং বেনিফিসিয়ারি লগ ইনে যাওয়ার পরে আপনি মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করে দেখতে পারবেন। রেজিস্ট্রেশন আইডি এটা তো আপনি পাবেন না, এটা পঞ্চায়েতের লোকেরাই জানবে। তো আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে দেখবেন, যদি আপনার নাম এই লিস্টে থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে সেটা দেখিয়ে দেবে। এবং তারপরেও আপনি আধার নাম্বার দিয়ে আপনি অবশ্যই একবার চেক করে দেখবেন, শুধু মোবাইল নাম্বার দিয়ে করবেন না, আধার নাম্বার দিয়েও করে দেখবেন। যদি আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে ডিটেলস আপনাকে এখানে দেখিয়ে দেবে, আপনার নাম, আপনার অ্যাড্রেস, কবে স্যাংশন হয়েছে এবং কত টাকা আপনি এই যোজনার পাবেন। এবং তাছাড়া আপনার যে জব কার্ড আছে সেই জব কার্ড দিয়েও আপনি সার্চ করে দেখতে পারবেন। তো এখানে আপনি সবার প্রথমে নিজের মোবাইল নাম্বার দেবেন এবং দ্বিতীয় যেটা দেবেন সিলেক্ট স্টেট। তো এখানে আপনি স্টেটটা আপনার সিলেক্ট করে নেবেন, স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে আপনি সিলেক্ট স্কিম, আমরা স্টেট কিন্তু দেবো ওয়েস্ট বেঙ্গল। আর সিলেক্ট স্কিমে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এই অপশানটায় চলে যাবেন এবং এই অপশানে যাওয়ার পরে আপনি সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এবং সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখিয়ে দেবে, যদি আপনার নাম এসে থাকে নতুন লিস্টে, উঠে থাকে, তাহলে কিন্তু আপনি ঘরের টাকা নিশ্চিত পাচ্ছেন। আর যদি আপনাকে এরর দেখায় তাহলে আপনি জানবেন যে এখনও আপনার পঞ্চায়েত থেকে লিস্ট কিন্তু এখনও পাঠানো হয়নি। তো এগুলো কিন্তু ভেরিফাই হয়ে গেলে এখানে লিস্ট দিয়ে দেবে এবং আপনি আপনার মোবাইল নাম্বার অথবা আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি এবং জব কার্ডের নাম্বার দিয়ে আপনি ঘরে বসে সার্চ করে দেখতে পারবেন। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের তথ্যমিত্র চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।